নমস্কার, আমরা দেখছেন সব খবর। কার্যত গোটা হুগলি জেলাকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল রাজ্য সরকার। ইতিমধ্যেই হুগলি জেলাশাসকের দপ্তর থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, উত্তরপাড়া, ডানকুনি, শ্রীরামপুর, ইসরা, পণ্যগর, বৈদ্যবাড়ি, চাঁদদানি, চন্দননগর এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও জেলার একাধিক গ্রামের নাম রয়েছে নির্দেশিকায়, এর মধ্যে একাধিক এলাকা সিল করা হয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী কন্টেইনমেন্ট জোন হওয়ায় ওইসব এলাকায় অত্যাবশ্যকীয় নয় এমন সব সরকারি বেসরকারি যাবতীয় দপ্তর বন্ধ থাকবে। যে পরিষেবাগুলিকে ছাড় দেওয়া হয়েছে সেই দপ্তরগুলিতে মাত্র 25% কর্মী থাকতে পারবেন, অন্যথায় কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে পুলিশের কড়া নাকা চেকিং, যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, সব খবর। সামনের দিকে নিয়ে এসো, হ্যাঁ হ্যাঁ, সামনের দিকে নিয়ে এসো। Thank you.
না খুললে এটা তো অতিরিক্ত হচ্ছে।